মঙ্গল বাজনা জয় মা শিবানী গায়। কেন আমি যাচ্ছি সাঁওতালি পর্বত হয়ে? আমিও যাব। তুমি তুমি কি করবে সব নিয়ে? আমিও যাব, লক্ষীন্দরের যুগে ঘুমাবো। এই পাগল, এই কাঁদো না কাঁদো না কাঁদো না। আরে বাবা চুপে যাও, এই কাঁদছো তো, তোমার চোখে জল কেন নাই? চোখে আমার চোখ দিয়ে জল বেরাবে না কেন? আমার শনিবারে জন্ম। তোমার কান্না দেখে না সবাই হাসছে বাবু। কি? আমি লক্ষীন্দরের কাছে ঘুমাবো। লক্ষীন্দরের কাছে? এতদিন একসঙ্গে ঘুমিয়েছো তাই? তবে আজ নয় খোকা, দেখো না লক্ষীন্দরের বিবাহ হয়ে গেছে। আমি বিয়ে করব। তুমি বিয়ে করবে? ঠিক আছে তোমার বিয়ে দেব। আচ্ছা বাবা চুপে যাও চুপে যাও, কাকেও জানে না ভালোভাবে। বলো বন্ধু, তোর কাছে ঘুমাবো? না বন্ধু, আজকে নয়, কাল থেকে একসাথে ঘুমাবো। না তোদের মাঝখানে আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাতে নেই বন্ধু, কালকে একসাথে ঘুমাবো। কি বন্ধু এইভাবে কাঁদছো কেন? ঘুমাবো ওই জন্য। কাঁদো না বন্ধু, এতদিন ঘুমাচ্ছিলি যে আমার সঙ্গে, কাল থেকে আবার ঘুমাবো তোমার সাথে। কালকে থেকে? হ্যাঁ। এই শোনো, আজকে ফিরি, আজকে ফিরি, তোমারও বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা হয়েছে বাবা, হয়েছে হয়েছে, দেখো এবার কাঁদিও না, তুমি কাঁদলে সবার হাসি পাচ্ছে। চলো চলো পিতা গো। খোকা, ওই বাঁশরে ঘরে শাড়ি নিয়ে শুধু ভাতি করতে হবে আমাদেরই। কিন্তু না পিতা গো, আমি তোমায় ছেড়ে ওই বাঁশর ঘরে থাকতে চাই না পিতা। হ্যাঁ পিতা, আমার মনে কি বলে জানো পিতা গো? কি বলে খোকা, কি বলে? ওই বাঁশর ঘরে যদি একাই আমার রাখো না জানি পিতা গো, তুমি আমায় হারিয়ে ফেলো। খোকা আমার কথা বলো না খোকা, আমি যে তোমাকে হারাতে চাই না। কিন্তু জানি না পিতা গো, কেন এখানে মুখ পানি বের হয়েছে আমার মুখে দেখে আমি কিছু বুঝতে পারি না। ভয় রয়েছে তোমার ভিতরে, সেই ভয়কে উপরে ফেলে দাও। জানো খোকা জানো, তোমরা বাসরের ভিতরে থাকলেও আমি স্বয়ং দণ্ডায়মান থাকবো বাসরের দরজায়। কিন্তু পিতা গো। কি খোকা কি? যদি আমি কোনো বিপদে পড়ি, যদি পিতাকে পিতা বলে আমি ডাক দিই, তবে সারা বিপদে পিতা। শুধু একবার পিতা বলে ডাকবে খোকা, ভুল কারণে প্রবেশ করবো তোমার কাছে। জানো খোকা জানো, বলো না পিতা গো, এই বাসরের ভেতরে থাকবে তোমরা, বাসরের চারিদিকে জ্বালিয়ে দেবো অগ্নিশিখা, থাকবে ময়ূরা ময়ূরী, থাকবে লক্ষ লক্ষ পাইট প্রহরী। কি বলছো পিতা গো? নেই কোনো ভয় খোকা, নির্ভয়ে তোমরা বাসরে যাপন করবে। বেশ তাই হবে পিতা গো, তাই হবে। এসো খোকা এসো বৌমা, তোমাদের নিয়ে যাই পবিত্র বাসর। এসো খোকা এসো বৌমা এসো, চেয়ে দেখো এ হচ্ছে তোমাদের পবিত্র বাসর। বাবা বৌমা আপনাকে একটি কথা বলবো। এমন কি বলবে বলো? আমরা কি আপনার কাছে কোনো অপরাধ করেছি বাবা? বৌমা এমন কেন বলছো তুমি? কেন জানেন বাবা, সারাটি জীবন আমি আমার মাতা পিতার আলোয় আমি রাজপ্রাসাদে থেকেছি, কিন্তু আমি জানি বিবাহের পর নারীদের স্থান হয় নিজের শ্বশুরালয়ে। তবে কি আমি আপনার কাছে কোনো অপরাধ করেছি? না বৌমা না। যার কারণে এই সাঁওতালি পর্বতে এক নির্জন জায়গায় আমাদের থাকতে দিচ্ছেন বাবা। জানো বৌমা, ওই পাতাল বাসিন এই কুচক্রী কানের সঙ্গে চিরতরে আমার বাদ বিসম্বাদ। সে প্রতিজ্ঞা করেছে আমার লখাইকে নাকি বিবাহের রাত্রে
আমার কাছ থেকে সরিয়ে দেবে, কিন্তু না বৌমা না, আমি তাকেও ব্যর্থ করে দেব জানো। তোমার মতো বৌমা যেখানে আমার কাছে, আমার লখাইয়ের মতো সন্তান যেখানে আমার কাছে, ওই কানে কি করতে পারে? যে দেখো স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা, তাকে আমি আরাধনা করেছি, আমার আরাধনায় সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে নির্মাণ করেছে পবিত্র বাসর। শুধু একটি নিশি বৌমা, একটি নিশি তোমরা বাসরে থাকবে, আমি কথা দিচ্ছি, প্রভাত হলে ঢাক ঢোল মৃদঙ্গ বাজিয়ে আনন্দে চিত্তে নিয়ে যাব তোমাদের রাজপ্রাসাদে। কিন্তু বাবা, কি গো, আপনার কথা রাখতে আমরা নিশ্চয় যাব এই বাসর ঘরে, কিন্তু বাবা গো, আপনার কাছে আমি একটি জিনিস চাই বাবা। কি চাই বৌমা তোমার বলো বাবা। কি গো, আপনি হয়তো বা ভাবছে কি কোনো রত্ন অলংকার চাইব, কিন্তু না বাবা, তার থেকেও অনেক মূল্যবান জিনিস আপনার কাছে আমি চাইব। এমন কি চাইবে তুমি? আমি বাবা তার কাছে শুনেছি কি গুরুজনের আশীর্বাদ যদি মস্তকের উপরে থাকে, সকল বাধা বিপত্তি জয় করে একদিন ওই আলোর দিশা খুঁজে পায়। তাই সারাটি নিশে আমরা যাপন করতে চলেছি, যাপন করার পূর্বে আপনি আমাদের আশীর্বাদ করবেন না বাবা? কেন আশীর্বাদ করব না, আমি তোমাদের প্রাণ ঢালা আশীর্বাদ করব, তোমাদের প্রাণ ঢালা আশীর্বাদ করি বৌমা, তোমাদের দাম্পত্য জীবন যেন হয় মধুময়, তোমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। এইবার আমি সাহস পেয়েছি বাবা, যেখানে আমার পিতার আশীর্বাদ রয়েছে, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমার দীর্ঘ বিশ্বাস আমি নিশ্চয়ই সেটাকে জয় করে আলোর দিশাতে পৌঁছবো বাবা। তবে যাও বৌমা, তুমি বাসরে প্রবেশ করো, বাসরে প্রবেশ করো, বাসরে প্রবেশ করো বৌমা। বাবা কি করলেন আপনি, আপনি পিছু ডাকলেন বাবা কেন? জানো বৌমা জানো, হঠাৎ একটি কথা মনে পড়ে গেল আমার। আচ্ছা বলো তো বৌমা, একটি কথা বারবার আমায় ঘুরে ঘুরে খায়, তুমি যে তোমার পিতার আলোয় ছোট থেকে লালন পালন হয়ে এত বড় হয়েছ, বলো তো বৌমা, তুমি কি কোনোদিন কোনো ভিখারি দর্শন করেছ? বাবা গো, হ্যাঁ এ আপনি কি বললেন, ওই উজানি নগরে? হ্যাঁ বাবা হ্যাঁ, ওই রাজপ্রাসাদ হতে এই পবিত্র হস্ত দিয়ে আমি অনেক গরিব দুঃখী ভিখিরি তাদেরকে আমি অনেক দান ধ্যান করেছি বাবা। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন। আচ্ছা বলো তো বৌমা, তোমাদের দাম্পত্য জীবনের প্রথম দিবস আজ, এই প্রথম দিবসে যদি কোনো ভিখারি এসে তোমার কাছে করজোরে ভিক্ষে চায়, তুমি কি ভিক্ষে দেবে বৌমা? কেন দেব না বাবা, দান ধ্যান হচ্ছে একটি ধর্ম, এই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, দান করা হচ্ছে আমাদের কর্ম, আমি নিশ্চয়ই দান করব বাবা। কিন্তু জানো বৌমা জানো, এই পবিত্র বাসরের পাশে এক ভিখারি দাঁড়িয়ে আছে, দুহাতে প্রসারিত করে ভিক্ষে চায়। দেখো বৌমা, সেই ভিখারি দুহাতে প্রসারিত করে ভিক্ষে চায়। সত্যি? হ্যাঁ, কোথায় কোথায় ভিখিরি বাবা, আমি তো কোথাও দেখতে পাই না, কোথায় সেই ভিখিরি? তুমি দেখতে চাও বৌমা? হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি সেই ভিখারিকে দেখতে চাও? চাই বাবা। জানো বৌমা জানো, এ কোন ভিখারি? কোন ভিখিরি বাবা? এ সম্পদের ভিখারি নয় বৌমা, এ অর্থের ভিখারি নয় বৌমা, এ ভিখারি তোমার শ্বশুর ঠাকুর। কি বললেন আপনি বাবা, কথা যে আমার শোনাও পাচ্ছ,
জানো বৌমা জানো, ছয় ছয়টি বধূ মাতা, তারা যে বিধবা, তারা যখন যে বলে পিতা পিতা, আমি আমি তাদের মুখমণ্ডল দর্শন করতে পারি না বৌমা। তুমি আমায় ভিক্ষে দাও বৌমা, ভিক্ষে দাও, শুধু আজকের নিশ্চিটা তুমি জাগ্রত থাকবে, এই ভিক্ষে তুমি দাও আমায়। বাবা আপনার ভিক্ষের কোনো প্রয়োজন নেই বাবা, বৌমা আপনি আমায় আদেশ করুন, আমি আপনার কন্যা সমতুল্য, আপনার আদেশ আমি মস্তকে ধারণ করে পালন করব বাবা, আপনার কথাতে আমি সারাটি নিষ্ঠাপন করব বাবা। শুধু তাই নয়, তুমি আমায় কথা দিলে আমার স্বামীকে আমি আগলে রাখবো বাবা। এই পৃথিবীতে কোনো শক্তি নেই যে শক্তি আমার কাছ থেকে আমার স্বামীকে স্পর্শ করবে। শান্তি শান্তি পেলাম বৌমা, শান্তি পেলাম, আমি যে আমার খোকাকে কোনো মতোই হারাতে চাই না, তবে না এই দেখো না কথায় কথায় আমি আমার কত বলে দিলাম। তোমরা তোমরা বাসরে প্রবেশ করো বৌমা, খোকা বাসরে প্রবেশ করো, আমি আমি নিজ হস্তে বাসরের শিকল লাগিয়ে দিলাম, নিজ হস্তে বাসরের শিকল লাগিয়ে দিলাম। এই নিশ্চিদ্র বাসরে হয়েছে আমার পুত্র পুত্র বধূ, মরে মে মরে মে বুঝিয়ে দেব কানে এই চাঁদের সঙ্গে ব্যর্থ করে দেব আমি, প্রভাত হলে নয়ন জলে ভাসবি কানে, বলেছিলাম না দেবীর স্বীকৃতি হতে দেব না আমি, এই চাঁদের সঙ্গে বাদের কি ভয়ঙ্কর পরিণয়, কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব কানে, আর বিলম্ব কোথায় প্রহরী গণ, এই বাসরের চারিদিকে জ্বালিয়ে দাও অগ্নি শেখাও, নিয়ে আসো নেওলা নেওলি, নিয়ে আসো ময়ূর ময়ূরী, শত শত পাইট প্রহরী এই বাসর চারিদিকে প্রদক্ষিণ করো, আমি স্বয়ং এই পবিত্র হেতালে নিয়ে দণ্ডায় থাকব, এই বাসরের সম্মুখ দরজায়। ও প্রিয়ে গো, তুমি কি যে দেখছো আর কি ভাবছো মনে মনে, আজই তুমি আমায় কোথায় নিয়ে এলে? কেন গো, নিয়ে এসেছি আমি সাঁওতালি পর্বতের হোক বাসরের ঘরে। ওগো বলো না গো, এই বাসরের ঘরে মনে হয় না যেন মনে হয় আমি স্বর্গে প্রবেশ করেছি। কি বলছো প্রিয়ে গো? হ্যাঁ গো হ্যাঁ। তাই তোমার মনে কি বলে গো? জানো গো জানো, বলো। এক এক করে চতুর্দিকে সকল দেব দেবীর চিত্র অঙ্কন করে আমার মনে একটি প্রশ্ন বারবার চেয়ে উঠে। এমন কি প্রশ্ন বলো বেহুলা? কোন প্রশ্ন জানো? বলো, এমন কি প্রশ্ন? ও আরে কোন কামিলা, ঘর গো কানো না,
গো দেখো দেখো দেখিতে ডিটি
বুঝিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারলে তো? সত্যি গো, সেই দেবশিল্পী বিশ্বকর্মা, তিনার হাতের কাজ এত নিখুঁত, এত সুন্দর, যেন সকলে দেবদেবী এই বাসর ঘরে এসে পদার্পণ করেছে। সত্যি প্রিয় গো। তাই চলো আমরা এবার বাসরে প্রবেশ করি। কিন্তু স্বামী গো, আমি যে একটি কথা ভুলে গেছি। এমন কি কথা ভুললে প্রিয় গো? জানো গো, জানো বলো, মা জননী আমায় বলেছে সকলে দেব দেবতার অগ্রে নিজের স্বামী দেবতা, তার চরণে আমি প্রণাম করতে ভুলে গেছি। ও, আমি তো তুমি আমার রাঙা চরণে প্রণাম জানাবে তাই না প্রিয়ে? হ্যাঁ গো, হ্যাঁ। বেশ, আমি তোমার যখন মনের আশা রয়েছে আমার রাঙা চরণে প্রণাম জানাবে। এসো প্রিয় গো, তোমার নারী জীবনে ধন্য করো আমার রাঙা চরণে প্রণাম জানিয়ে। তাই করবো গো, এসো। দূরে সর্প নয়, যে মস্তকে আমি সেদিন কাটি প্রধান করেছি সেটার জ্যোতিখানা জ্বলে ওঠে। তাহলে আমি ভুল দর্শন করেছি? হ্যাঁ, তাহলে সে সর্প নয়, নিজ হস্তে যে সীমন্তের সিঁদুর পরিধান করেছি সে সীমন্তের ছটা পড়েছে আমার এই নয়নে, তাই না? প্রণাম করতে দাও। বেশ, এসো গিয়ে, এসো প্রণাম জানাও। এত বড় অপবাদ তুমি আমায় দিও না। আরে দূরে সরো, দূরে সরো, আমি একটি কথা বলব। এমন কি কথা? যতবার আমার বদনে তুমি চেয়ে দেখবে সর্প সর্প ভয় পাবে, তাই তুমি তোমার চোখ দুটি বন্ধ করো, আমি তোমার চরণে প্রণাম করব। কি বলছো বেহুলা? হ্যাঁ গো, হ্যাঁ, সত্যি বলেছো প্রিয়। এই সর্ব যতবার যাই তোমার কাছে আমি সর্প দর্শন করি,
তোমার মনের আশা যখন পূর্ণ করবে আমি দুইটি নয়ন বন্ধ করব। এসু প্রিয়ে, তুমি আমার রাঙাচানা নামে জানাও। বন্ধ করো প্রিয়ে গো, তোমার জায়গা আমার চরণে নয়, তোমার জায়গা রয়েছে আমার হৃদয়ে মাঝে। এসো প্রিয়ে। স্বামী গো, সত্যি কিন্তু জানো প্রিয়ে গো, বল পিতা বলেছে সারাটিশে প্রভাত করতে হবে বাঁশরী ঘরে, কিন্তু এভাবে কি প্রভাত হবে? স্বামী গো বলো না গো, আমি একটি কথা বলবো। এমন কি কথা? আজ এই বাঁশর ঘরে আমি প্রবেশ করেছি, আমার বৌদিদের কাছে আমি শ্রবণ করেছি, নারী জীবনে মধুজামিনী রাত একটিবার আসে, তাই মধুজামিনী রাতে। এদিকে চাবালা দাদা, দেখো কি সুন্দরভাবে বাঁশর ঘরে আমাদের চা খাওয়ার জন্য 10টি টাকা দিয়েছে। খুব ভালো, তাই নারী জীবনে একটিবার মধুজামিনী রাত আসে, এই রাতে আমি তোমায় পেয়ে যেন আমার জীবনে রাঙিয়ে তুলেছি। তাই তোমায় দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়?